তোকে বলেছিলাম এই মুকুটমণি পরে কেউ তোর গায়ে হাত তুললো তুই মুখ বুঝে থাকবি। আজ সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। মার সব কটাকে, মার! বাবু, আপনাকে আমি সম্মান করতাম, জন্মদাতা মা বাবা ভগবান, আপনার এই নীতিকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু স্থান কাল পাত্রের দাবিতে একজন মানুষ কেন আর একজন মানুষের দায় নিতে বাধ্য হয়? আজ আপনি একথা ভুলে গেছেন। অন্ধভাবে ভালোবাসার বিরোধিতা করতে করতে আজ আপনি নিজেই উন্মাদ। আপনি কি ভেবেছেন রঘু নিশাকে প্রেম করে বিয়ে করেছিল? না, সেদিন যদি রঘু নিশাকে বিয়ে করে না বাঁচাতো তাহলে আপনার মেয়ে নিশা আজ একটা লম্পট বদমাশের স্ত্রী হতো, নয়তো আত্মহত্যা করতো। তবুও আমার একমাত্র ছেলেকে আমি আশ্রয় দিইনি, কারণ আমি জানতাম আপনার কথা। আমি রঘুকে বলেছিলাম যেদিন ও আপনার আশীর্বাদ পাবে সেদিন আমার কাছে আশ্রয় পাবে। আজ আপনার প্রতি সমস্ত সম্মান শ্রদ্ধা আমার শেষ হয়ে গেছে। আজ যদি অজিতবাবু, ওই অজিতবাবুর ফোন পেয়ে আমি এখানে আসছিলাম। এখন দেখছি আমি না এলে আমার নির্দোষ ছেলেটা আমার কথা সম্মান রাখতে গিয়ে মুড়ে লাশ হয়ে যেত। আপনি আপনি থাকুন আপনার উন্মাদ প্রতিজ্ঞা নিয়ে, আমরা চললাম, চলে রঘু। না বাবা, আমি ছোটবেলা থেকে তোমার কথা শুনে এসেছি। ওই বাড়িতে বিনা কারণে গালাগাল খেয়েছি, মার খেয়েছি, শুধু তোমার কথা মনে রেখে আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু আজ আমি তোমার কোনো কথা মানতে পারবো না। তুমি আমায় আশ্রয় দাওনি, আমি ওনার বাড়িতে চাকর হয়ে থেকেছি, কিন্তু ওনাকে বাবার মতো শ্রদ্ধা করেছি, ভক্তি করেছি। যে কথা আমি বারবার বলতে গিয়েও বলতে পারিনি সে কথা আজ আমি বলবই। আজ আমি আমার স্ত্রী নিশাকে না নিয়ে এখান থেকে যাব না। আপনার কাছে প্রেমের পরিণাম মৃত্যু, আর আমার কাছে জীবন। আজ আমি দেখব এই জীবন মৃত্যুর যুদ্ধে কে জেতে। এই সেই শাখার সিঁদুর, বিয়ের পর আপনার মেয়ে আমার কাছে গচ্ছিত রেখেছে। স্ত্রীর গচ্ছিত সম্পদ হাতে নিয়ে আমি আপনার মেয়ের স্বামী হয়ে বলছি, আসুন ভাঙুন এই শাখা, মুছে ফেলুন এই সিঁদুর। প্রেমের পরিণাম মৃত্যু, সার্থক করুন আপনার এই প্রতিজ্ঞা। মানুন আমাকে, করুন গুলি, চালান গুলি, কামান, কিল মি, কিল মি।